অপেক্ষা অপেক্ষা, এই অপেক্ষা শুধুই তামিম ইকবালের সাথে একটিবার দেখা করার জন্য। অবশেষে তামিম এলেন, খুদে ভক্তের স্বপ্ন পূরণ করলেন। এই একটা ছবিই তো, তামিমের জন্য খুব বড় কিছু হয়তো না, তবে এই ছোট ছোট ব্যাপারগুলোই ভক্তদের জন্য স্পেশাল। কতটা শুধু তামিমই না, খুদে ভক্তের আবদার পূরণ করেছেন হাসান মাহমুদও। আপু, দেখলাম আপনি তামিম ইকবালের সাথে ছবি তুললেন, কেমন লাগছে? ভালো লাগছে। আপনার ফেভারিট ক্রিকেটার কে? তামিম ইকবাল। কবে থেকে তামিম ইকবালের খেলা দেখেন? আম্মুর সাথে দেখি। এখানে আসবেন কবে থেকে জানতেন বা কোন প্ল্যান নিয়ে আসলেন এখানে? জানি, আম্মু যখন থেকে বলছে যে এখানে আসবে তামিম ইকবাল, তখন থেকে জিদ করতেছি। তামিমকে দেখার পর কেমন লাগলো? ভালো। কি বলছে তামিম? বলছে কেমন আছো, কেমন? দেখলাম হাসান মাহমুদের সাথে ছবি তুললেন, হাসান মাহমুদ কি বললো? বললো যে ভালো ভালো। কবে থেকে খেলা দেখেন? দেখি, আম্মু যখন থেকে দেখে মাঝে মাঝে দেখি। খুশি তো তামিম যে ছবি তুলছে? কেমন লাগছে? ছবি কাকে দেখাবেন? হ্যাঁ, ছবিগুলো কাকে দেখাবেন? আমার আপুকে দেখাবো, আমার বড় আপুকে দেখাবো, সবাইকে দেখাবো। আপনার গালে দেখলাম বাংলাদেশের ফ্ল্যাগ, এটা কি আজকে এঁকেছেন? হ্যাঁ, আমার বোনকে দিয়েছে। এখানে আসার জন্য? হ্যাঁ। এই ছবিগুলো থাকবে স্মৃতি হয়ে অনেক দিন অনেক বছর, কিংবা স্মৃতির অ্যালবামে থাকবে যুগের পর যুগ। থাকবেন তামিম ইকবাল আর হাসান মাহমুদরা। তামিম ইকবাল মিরপুরের ইনডোরের আউটডোরে অনুশীলন করছেন বেশ অনেকদিন ধরেই, তবে শনিবার সব আকর্ষণ যেন কেড়ে নিলেন তামিমের খুদে ভক্ত, যার স্বপ্ন পূরণ হয়েছে তামিম আর হাসান মাহমুদের দুই ছবিতে। যাওয়ার সময় তামিম বিদায়ও দিয়ে গেছেন তাকে, আর কি চাই। BDCricket Time তামিমের ছবি এসেছে।